সম্প্রতি ভারতীয় বিমানবাহিনী IAF ফ্রান্স থেকে 5টি ডসল্ট রাফালে ক্রয় করেছে এবং এটা নিয়ে ভারতীয়রা বেশ উচ্ছ্বসিত। এ নিয়ে ভারতীয় বিমানবহরে মিগ সুজয় মিরাজ সিরিজের পর ফ্রান্সের 4.5 জেনারেশনের বিমান রাফাল যুক্ত হলো। নিঃসন্দেহে এটা ভারতীয় বিমান শক্তিকে আরও আগ্রাসী করবে। চীনের G20 এর সাথেই বিশেষত তুলনা করেছেন ভারতীয়রা, কেননা সাম্প্রতিক লাদাখ কাণ্ড নিয়ে চীনের সাথে বৈরী সম্পর্কের পর এই ঘটনা এখন ভারতীয়দের আগ্রহের বিষয়, অর্থাৎ রাফালে ক্রয়। নতুন ওই 5টি বিমানের বেশিই নাকি থাকবে আম্বালায়, যেটি ঘটনাস্থল লাদাখ থেকে 300 মাইল দূরে অবস্থিত। রাফালে একটি 4.5 জেনারেশন এয়ারক্রাফট, যেটা ফ্রান্স দাবি করেছে। অন্যদিকে চীনের দাবির মতে G20 5th জেনারেশনের এয়ারক্রাফট। ভারতীয় সাবেক এয়ার মার্শাল আর ন্যাম্বিয়ার বলেন, রাফালে G20 থেকে অনেক ভালো, প্রকৃতপক্ষে G20 আসলে 3.5 জেনারেশনের এয়ারক্রাফট। যাই হোক, ভারতীয়রা ভারতীয়দের কথাই বিশ্বাস করবে, স্বাভাবিক।